হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি, সুস্মিতা দত্ত মিম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। আজকে আমি নতুন আরেকটি মেকআপ লুক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমার এই মেকআপ লুকটি দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে এবং জানতে হবে আমি কিভাবে এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তো চলো শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আমি আমার আইব্রোস এবং আই বেসটা কমপ্লিট করে রেখেছি। এখন টেকনিকের বেকে পার্লার যে পিঙ্ক কালার, সেটা নিয়ে আমি আমার ক্রিজ ট্রানজিকশন কালার হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। ইজিলি তোমরা এটা ক্রিয়েট করতে পারবো খুব ইজি ওয়েতে। সো আমার ফার্স্ট স্টেপে আমি কালারটাকে আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি। Juvia's palette the Nuvlin 2 navy the no, sorry they the answer Nuvlin 2. So a palette theke ami ekti uthacche. So a palette theke ei color ta nimar inner corner dike apply kore nibo. So tumra dekhte pachho ei color ta ke nimar inner corner dike apply kore nicchi pinch fluffy brush er sahaje niye। দেন আমি আমার চোখের আউটার কর্নার, সরি আমি ইনার কর্নার বলেছি, ইটস নট ইনার কর্নার, আমি আউটার কর্নার থেকে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো এইখানটাতে আমি জাস্ট অ্যাপ্লাই করে নিব। তোমরা কখনো বুঝতে পারছো এরেন্টো হালকা হালকা ব্লেন্ডিং মোশনে এটাকে অ্যাপ্লাই করে নিতে হবে। এন্ড এই ইনার কর্নার থেকে জাস্ট ব্লেন্ড করতে করতে আমি একটু আবার আমি ইনার কর্নার বলতেছি, বাট রং নেই। আচ্ছা, আমি আউটার কর্নার থেকে একটু ব্লেন্ডিং করতে করতে আমি ইনার কর্নার দিকে যাচ্ছি। দেন আমি যে পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করেছিলাম সেই ব্রাশটা দিয়ে আমি জাস্ট একটু ব্লেন্ড করে দিব। সো এখন আমি জুবিয়াস এর আরেকটা প্যালেট থেকে মুসকিউ রেডি আমি এটার উচ্চারণ করতে পারি না, সো প্লিজ এই কালারটা নিয়ে জাস্ট ওয়াও একটা কালার তুমি দেখতেই পাচ্ছ, অনেক বেশি পিগমেন্ট। ওফ নো, ওকে, সো এই কালারটা তুমি দেখতেই পাচ্ছ। আমি তোমাদের একটু সোয়াচ করে দেখাই যে কতটা পিগমেন্টেড, জাস্ট দেখো, জাস্ট দেখো, ওয়াও। সো এই কালারটা আমি আমার চোখে অ্যাপ্লাই করে নিব। তো তার জন্য আমি জাস্ট এরকম একটা ফ্ল্যাট ব্রাশ, এরকম একটা কনসিলার ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি এটাকে আমার চোখের ইনার কর্নারের দিকে মানে ক্রিজের মতো একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। এই প্যালেটটা আমি ডিসক্রিপশন বক্সে এটার নাম লিখে দিব অ্যান্ড আমি কি প্রোডাক্ট ইউজ করছি সবকিছু লিখে দিব। সো তোমরা এখান থেকে একটু কষ্ট করে দেখে নিও, যদি আমার প্রোনাউন্সিয়েশন ভুল হয়েও থাকে তো তোমরা এখান থেকে দেখে নিও প্লিজ। দেখছো কত বেশি পিগমেন্টেড, আমার মোস্ট ফেভারিট একটা প্যালেট। সো এই কালারটা নিয়ে আমি জাস্ট মাস্ক বরাবর অ্যাপ্লাই করে নেব। এটার থেকে এই প্যালেটের থেকে এই হালকা একটা শিমারি টাইপের একটা কালার দেখতে পাচ্ছ। সো এই কালারটা আমি তোমার আঙুলের সাহায্যে নিয়ে আমার চোখের আইলিডের মাঝে অ্যাপ্লাই করে নেব। সো আমি আমার আঙুলের সাহায্যে নিয়ে জাস্ট আঙুলের সাহায্যে নিয়ে আমি আমার চোখের আইলিডের মাঝে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফলো করছে যদিও এখন
কি করব এখন এই গ্লিটারটা নিয়ে হালকা হালকা ভাবে আমি আমার চোখের আইলিডের মাঝখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। এর থেকে বেশি আমি গ্লিটার অ্যাপ্লাই করব না। এখন আমি আমার ব্রাবলটাকে একটু হাইলাইট করার জন্য আমি এই হাইলাইটারটা আজকে ইউজ করছি। এটা হচ্ছে গোল্ডেন কালার একটি হাইলাইটার, অনেক চুজ হাইলাইটার, আমার লাইফের প্রথম না সেকেন্ড হাইলাইটার, কারণ ভালো লাগছিল হাইলাইটারটা অনেক বেশি। আমি প্রথমে ইউজ করেছিলাম হচ্ছে কিস বিউটির একটা প্যালেট বের হয়েছিল, ওইটা আমি যখন হাইলাইটার সম্পর্কে আমার ধারণা হয় তখন আমি ওই হাইলাইটারটা কিনি। সরি, তার আগে ম্যাক্স অ্যান্ড মোরের একটা প্যালেট তোমরা দেখেছো, ওইখানে হাইলাইটার ছিল, সো ওইটা আমি আগে ফার্স্ট ইউজ করতাম, দেন আমি ওই প্যালেটটা কিনি। সো আমি ব্রাউনটা হাইলাইট করার জন্য এই হাইলাইটারটা ইউজ করছি। এটা গোল্ডেন কালার একটি হাইলাইটার। সো আমি এরকম একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে নিয়ে এখন আমি আমার চোখে মাস্কারা অ্যাপ্লাই করবো। সো মাস্কারার জন্য পুদিয়ারের মাস্কারাটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাজ ইউজুয়াল তোমরা দেখেই আসছো আমার গতানুগতিক মেকআপ টিউটোরিয়ালে। এখন আমি অফ ক্যামেরাতে আমি আমার আইটা চোখ আইনে আমার চোখে আইল্যাশ লাগিয়ে দেন আমি ব্যাক করছি। সো ততক্ষণ তোমরা ওয়েট করো। সো ফ্রেন্ড, তোমরা দেখতে পারছো আমি আমার আইটা চোখ অলরেডি করে এসেছি এবং আমার চোখে একটি ল্যাশ পরে নিয়েছি। আর আমি ল্যাশটা ইউজ করেছি হচ্ছে রেড চেরি একটা ল্যাশ, নাম্বারটা আমার মনে নাই, রেড চেরির ল্যাশ এটা, যেমন হচ্ছে এটা না, যদিও ওটা আমার খেয়াল নেই, আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে লিখে দিব। তো রেড চেরির ল্যাশটা আমার খুব পছন্দ, কারণ রিজনেবল প্রাইসের মধ্যে রেড চেরির ল্যাশগুলো তোমরা ট্রাই করে দেখতে পারো। কারণ এমনি সাধারণত যে পিঙ্ক ল্যাশগুলো তোমরা পাবা সেগুলো পিঙ্ক ল্যাশ একটা ল্যাশ এক জোড়া ল্যাশ কিনতে গেলে 250-400-500 এরকম পড়ে যায়। সো সেই ক্ষেত্রে তোমরা রিজনেবল প্রাইসের মধ্যে এই ল্যাশটা ট্রাই করে দেখতে পারো, আমার কাছে ভালো লাগে তোমাদের কাছেও ভালো লাগবে। সো ল্যাশটা পরে নিয়েছি আর ল্যাশ গুলোর জন্য ইউজ করেছি হচ্ছে টেকনিকের এই ল্যাশ গুলোটা। সো এখানে তিনটা গ্লু থাকে আমার, একটা অলরেডি শেষ, নতুন আর একটা মাত্র খুলেছি। আর এখানে তিনটা স্যাশে থাকে, আমি তোমাদের বের করে দেখাই, এই যে এরকম তিনটা থাকে। এটা প্রাইস আমার একটা একটু প্রাইস বেশি পড়েছিল, কারণ এটা যখন নতুন উঠছিল তখন আমি এটা কিনেছি। এখন তোমরা বিভিন্ন পেজে 250 টাকার মধ্যে, 250-280 এর মধ্যে পেয়ে যাবা। সো এখানে তিনটা থাকে, তোমরা একটু ট্রাই করে দেখতে পারো, অনেক সুন্দর একটা কি বলে ল্যাশ গ্লু। ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ফেসটাকে সেট করার জন্য ফকালুরের এই ফেস প্যালেট অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার শেড নাম্বার হচ্ছে 02। রিজনেবল প্রাইসের মধ্যে এই ফেস প্যালেটটা অনেক ভালো, তো তোমরা ট্রাই করে দেখবা। দেওয়ার সাথে এটা ফেসের সাথে অনেক ভালোভাবে সেট হয়ে যায়, কাভারেজ দেয় অনেক ভালো। Thank you.
চোখে নুড কালার এর একটা কাজল অ্যাপ্লাই করব সো MNN এর এই কাজলটা আমি এখন আমার চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি মনে নেই আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিখে দিব তো তোমরা ওখান থেকে চেক করে নিও সো আমি আমার লিপস্টিকটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি ব্যবহার করছি তো এই প্যালেটটা থেকে আমি আমার ফেভারিট দুটো কালার নিয়ে আমি আমার হাইলাইটে জায়গাগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি তো ফার্স্টে আমি নোজটাকে হাইলাইট করে নিচ্ছি সো আমি জাস্ট একটু শেড করে
দেন এতটা সরি এটার কোনো মুখ নেই সো আমি এটাকে একটু শেক করে নিব দেন এখান থেকে আমি এতটা ঘুরে রেখে দেন আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিব সো আমার ফেসে এটা শুকাতে লাগুক এন্ড দেন আমি তোমাদের ফাইনাল লুক নিয়ে তোমাদের সাথে ব্যাক করছি আমি আমার একটু চুল টুল হেয়ারটা সেট আপ করে দেন আমি তোমাদের সাথে ব্যাক করছি তো তোমরা ওয়েট করো আমার ফাইনাল লুক দেখার জন্য নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে সঙ্গে সঙ্গে সো এই ছিল আজকে আমার ভিডিও নেক্সট আবার অন্য কোন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো সো ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে সে পর্যন্ত তোমরা অনেক 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 ভালো থেকো আমার জন্য প্রে করো আর আমাকে সাপোর্ট করো সেটাই তোমাদের কাছে আমার প্রার্থনা অ্যান্ড আমার ভিডিওটাকে অবশ্যই অবশ্যই সবার সাথে শেয়ার করো ভালো থেকো টাটা লাভ ইউ অল